হাই গাইস, আজকে আমাদের একটা খুব শুভ দিন। আমাদের হচ্ছে আজকে ঈদ মোবারক দিন। সকলকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আর তো সকাল থেকে আমরা বেরোনি, সকালে নামাজ টামাজ পরে আমরা স্টুডিওর মধ্যেই ছিলাম রোদ গরমের কারণে। তো সন্ধ্যাবেলা একটু এসেছি আমরা ব্যারেজে, তো ব্যারেজে আমরা এসে পৌঁছালাম। এর পিছনে এদিকে দেখো যাচ্ছে ট্রাক ব্যারেজ আমাদের। আমরা এসছি এখন এদিকটা একটু ঘুরে ওই দিকটা যাবো। এদিকে সেরকম দোকানপাট কিছু নেই, ভেবেছিলাম এখানে দোকানপাট কিছু আছে, নেই। ওই দিকটাতে যাবো আমরা এখন। তো এই ব্লগটা যাবে আমাদের SSB ব্লগ চ্যানেলে। এটা আমাদের গানের চ্যানেল ছিল, তো গানের চ্যানেলটা নামটা চেঞ্জ করে আমরা SSB ব্লগ চ্যানেল নাম করেছি। আগে নাম ছিল BS ফিল্ম অ্যান্ড মিউজিক। তো চলো এই চ্যানেলে আমাদের ব্লগ দেখতে পাবে, আমাদের সাথে সাথে সাপোর্ট করো। তো গাইস এই দেখো, আজকে ঈদ, ঈদের দিনে এসেছি ব্যারেজ। এটা হচ্ছে আমাদের নদীটা, সব বসে আছে। ওইদিকে ব্যারেজটা, ওই তো যাচ্ছে ওইদিকে গাড়ি, রাস্তা গেটটা। সন্ধ্যাবেলা এরা গান বাজনা করছে সব। ফুচকা, এদিকে ভুট্টা, সারি সারি সব দোকান। দেখো ওই যে নদী, রাজন মামা দাঁড়িয়ে আছে। দেখো সব সন্ধ্যাবেলা এখানে পুরো আড্ডা। দেখো এই হচ্ছে সিঁড়ি, আমরা উপর থেকে নিচে নেমে এসেছি। আর এই হচ্ছে মন্দির। কোথায় গেলি তোরা, কোথায় গেলি তোরা? মাছ ধর, ছেলেকে নামি দাও তো জলে। যা ছেলে নাম, নাম লেবু।
তো আমাদের ম্যাডাম কি খাবে ম্যাডাম আজকে? ঝাল ঝাল মুড়ি জানেন তো তোমার তো পড়ে যাবে পড়ে যাবে আর কি মারতে মারতে পড়ে যাবে কত সুন্দর হাত দিচ্ছে গাইস দেখো আমরা এখানে প্রচন্ড হাত দিচ্ছে হাওয়াই রেকর্ড কেমন হচ্ছে যায় না সাউন্ড সাউন্ডটা কতটা আসবে দারুণ জায়গা দেখো পুরো লোকেশনে ফুটটা দেখাচ্ছে সন্ধ্যাবেলা যারা আসতে ইচ্ছুক পাঁচটা ছটা থেকে পুরো মোটামুটি জমে যায় যে এই জায়গাটা ঝালমুড়ি কত করে? দশ টাকা দশ চারটা যেন আমি স্যার করে দিলাম কাকা বাদাম ভালোর মতো কিছু জানো নাকি? এত ঘুরতে আসা মিটছে না মন্দিরে গিয়ে ঘুরে বেড়াচ্ছে
পালাচ্ছিল, ঝালমুড়ি গুলো ফাঁকা করে দিয়ে পালালো। না না, আমার তো চার চাকা চাপ নেই, যাব চললাম। আমরা বেরিয়ে গেলাম বৃষ্টির কারণে, দেখো ব্রিজ। বৃষ্টির কারণে আমরা বেরিয়ে যাচ্ছি, না হলে আরো কিছুক্ষণ থাকতাম, তো চলো আর থাকা যাবে না। বৃষ্টি একদম ফোটা ফোটা শুরু হয়ে গেছে, তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, তার জন্য বাই বাই। আর আজকে ব্লগটা আজকে ফার্স্ট ব্লগ ছিল এই চ্যানেলের, তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে কাল।